আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিস্কিট আর কলা দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটি ঝটপট তৈরি করা যায়, চুলা জ্বালানোর কোনো ঝামেলা ছাড়া মাত্র 2 মিনিটে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। এই মজাদার লাড্ডুটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিস্কিট। আপনাদের হাতের কাছে যে মিষ্টি বিস্কিটটি আছে আপনারা ওই বিস্কিট দিয়ে এই লাড্ডুটি তৈরি করতে পারবেন। আমি একটি জিপলক প্যাকে বিস্কিটগুলি গুঁড়ি করার জন্য নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। বিস্কিট যেহেতু খুবই মচমচে হয় তাই এভাবে একটি বেলুন দিয়ে বাড়ি দিলে খুবই সহজে গুঁড়ি হয়ে যায়। এবার আমি এভাবে বাড়ি দিয়ে বিস্কিটটি গুঁড়ি করে নিচ্ছি। আমাদের বিস্কিট গুঁড়ি করা হয়ে গেছে, এটি খুব মিহি গুঁড়ি করার কোনো দরকার নেই। এবার আমি আরেকটি বাটিতে কলা 2টি একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ি, আর এর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ড্রাই কোকোনাট, দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার সব কিছু একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প নিয়ে গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে দিব। লাড্ডু শেপ করে আমি এবার ড্রাই কোকোনাটে গড়িয়ে নিচ্ছি। সেম ভাবে আমি সবকটি লাড্ডু বানিয়ে নিচ্ছি। এই লাড্ডুটি আপনারা নর্মাল ফ্রিজে 2-3 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আমার এই মজাদার লাড্ডু রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অনেক বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ এভরিওয়ান।